আম্বাসা সুভাষপল্লী শান্তিপাড়া বাসিন্দাদের লিখিত আবেদন জমার পরও দীর্ঘ বছর ধরে ফেডকো এজেন্সি থেকে মেরামত করা হয়নি দুটি বিদ্যুৎ খুঁটিকে। সম্প্রতি এলাকাবাসীর চাপে পড়ে আম্বাসাস্থিত ফেডকো এজেন্সির ডিভিশনাল ম্যানেজার দীপক কুমার পাড়ি মাঠে নামেন। রিপিট, আম্বাসা সুভাষপল্লী শান্তিপাড়া বাসিন্দাদের লিখিত আবেদন জমার পরও দীর্ঘ বছর ধরে ফেডকো এজেন্সি থেকে মেরামত করা হয়নি দুটি বিদ্যুৎ খুঁটিকে। সম্প্রতি এলাকাবাসীর চাপে পড়ে আম্বাসাস্থিত ফেডকো এজেন্সির ডিভিশনাল ম্যানেজার দীপক কুমার পাড়ি মাঠে নামেন, মেরামতি সহযোগে ট্রান্সফরমার সহ দুটি বিদ্যুৎ খুঁটিকে স্থায়ীভাবে দাঁড় করিয়ে দেন। এতে করে সুভাষপল্লী শান্তিপাড়া বনকুমারী এলাকার জনগণ আনন্দ প্রকাশ করেন। এলাকার লোক ধন্যবাদ জানান এজেন্সির কর্মকর্তাদের। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। না, তারা যতটুকু সম্ভব তারা কাজ করছে, ভালো কাজ করে গেছে। গতকালকে অনেকেরই অসুবিধা আছিল, যদি খুঁটিটা পড়তো, বিশেষ করে আমরা বাড়ির সঙ্গে অনেক সময় স্পার্কও করে এটা, তো কালকে যখন তারা ঠিকঠাক করে গেছে, সঙ্গে সঙ্গে স্পার্ক করছে, সঙ্গে সঙ্গে আবার তারা ঠিক করছে, ভালো কাজ করছে। খুঁটি ট্রান্সফর্মার আছে, কর্মকারদের কর্মকারের বাড়ির সামনে দীর্ঘদিন যাবৎ একটা দুই চার খুঁটি এমনভাবে ভেঙে হয়েছিল, আমরা অনেকেই আইতে যাইতে রাস্তা দিয়ে যায় সমালোচনা করে যে কোন দিনটা কোন বিপদ হতে পারে, সেই দিকে কোনো হেলদোল নেই। যাই হোক, এই জায়গাতে একটু নিয়ে তো আমাদের অবশ্যই হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো জায়গাতে যে স্পার্কিং হয়, ওই পার্কিংয়ের একটা সমস্যা। যেমন এখানে মা রবীন্দ্র দেবনাথ নামে পানের বাড়ির পেছন দিকে ভিতরে জয়েন্ট খুঁটি, সেই জয়েন্ট খুঁটির মধ্যে মাঝে মাঝে পার্কিং হয়, পার্কিং হলে ওইটা সঙ্গে সঙ্গে কারেন্টটা জায়গা। যাই হোক, সেদিন আমি নিজে বিল দিতে গিয়ে সে আলোচনা করেছিলাম, করার পরে তারা এটা দেখে ঠিকঠাক করে গেছেন, তারপরে একটা কাজও বলে ভালো কাজ করেছেন। যদি কোনোদিন এদিকে স্পার্কিং হয় তাহলে তাদেরকে ফোন করে জানানোর জন্য।